আমাদের যে ট্রান্সপোর্ট হতে পারে, আমরা প্রথমে বললাম যে মাইক্রো মলিকুলগুলো, ছোট ছোট মলিকুলগুলো কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, এরপরে আমরা এখন কি করবো ম্যাক্রো মলিকুলগুলো, ম্যাক্রো মলিকুলগুলো কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, একটা হচ্ছে এক্সোসাইটোসিস, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস হলো দুই প্রকার, একটা ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। এখন আমরা প্রত্যেকটা অর্থ আস্তে আস্তে বুঝি, হ্যাঁ প্রত্যেকটা অর্থ বুঝার পরে এটা পড়া লাগবে না। এক্সো মানে এক্সো শব্দটা আছে এক্সটার্নাল থেকে, এক্সো মানে বাইরে, সাইট মানে সাইট মানে সেলফ, আর ওসিস মানে একটা স্টেট। যেমন তোদের এখন একটা স্টেট আছে, তোরা হচ্ছে লিভিং স্টেটে আছে, একটু পরে ঘুমাবে ওটা স্লিপিং স্টেট, এইরকম একটা স্টেট। তাহলে এমন একটা স্টেট যেখানে সেলের ভিতর থেকে কিছু এক্সটার্নালি চলে যাচ্ছে, সেটাকে আমরা এক্সোসাইটোসিস বলতেছি। এটা বুঝলে আর কিছু ভালো লাগে, তাহলে সেলের ভিতর থেকে কোনো কিছু বের হয়ে গেলে ওটা কি এক্সোসাইটোসিস, ক্লিয়ার? ওকে, এন্ডোসাইটোসিস, এন্ডো শব্দটা আসছে কোন জায়গায় থেকে, ইনসাইড থেকে। তাহলে ইনসাইড সেল স্টেট, অর্থাৎ কোনো কিছু সেলের ভিতরে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। তাহলে সেটাকে আমরা কি বলবো, এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এর ভিতরে আছে আর কি ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। তোরা তো জানিস, আমরা জানি ডাব্লিউবিসি, হ্যাঁ ডাব্লিউবিসির ভিতরে কিছু আছে ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট গুলো কি কি, একটা হচ্ছে মনোসাইট আর নিউট্রোফিল, নেট্রোফিল আর নিউট্রোফিল, ঠিক আছে? তো এই যে ফ্যাগো, ফ্যাগো মানে হচ্ছে কি বলতো, আচ্ছা ফ্যাগো মানে ইনগাল্প করা, মানে ভিতরে খাওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্যাগো মানে ইনগাল্প করবে, অর্থাৎ সেল যখন কোনো কিছু ভিতরে ইনগাল্প করবে, ইনগাল্প করবে, এবং ওই যে কন্ডিশনটা স্টেট বা কন্ডিশন ওইটাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ সেল একটা জিনিসকে বের করে দিবে, মানে আমরা ক্যাম্পাসের ভিতর থেকে একটা আবর্জনা বের করে দিলাম, দিলাম না আবর্জনা বের করে দিলাম না, এটা হচ্ছে কি এক্সোসাইটোসিস। ক্যাম্পাসের ভিতরে আমরা গাছপালা, নদী নালা পুকুর এগুলো আনা লাগেনি, গাছ না লাগালে এমনি ক্যাম্পাস হয়েছে, তো গাছ আনা লাগছে, ওই গাছের ভিতরে একটা ইনগাল্প করছি ফ্যাগোসাইটোসিস, যেগুলো বড় বড় সাবস্টেন্স, সলিড সাবস্টেন্স, এগুলোকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস কি, যে আমাদের ইয়ে আছে না, মেডিকেল কলেজে একটা ইয়ে আছে না, ওই যে নালার মতো ওখানে পুকুর আছে না, পানি জানি আসে, ঝর্ণা টর্ণা আসে, পানিগুলো আসছে, ওই যে সেম যখন পিনোসাইটোসিস, অর্থাৎ পানিকে ভিতরে নিব, এটাকে আমরা কি বলবো পিনোসাইটোসিস, ঠিক আছে? পিনো মানে কি ওয়াটার টাইপ, মানে লিকুইড টাইপ, ঠিক আছে? তাহলে এগুলো প্রত্যেকটা মিনিং বুঝছিস তো, একজো মানে বাইরে, একজো মানে ভিতরে, ফেদো মানে খাওয়া, পিনো মানে ওয়াটার বা লিকুইড। তাহলে লিকুইডটা সেলের ভিতরে যখন দিব, ওটাকে আমরা পিনোসাইটোসিস বলে। এখন এই শব্দগুলোকে মনে রাখার জন্য সাইন্টিস্টরা বেশ কয়েকটা নাম দিয়েছে, হ্যাঁ, যে ফ্যাগোসাইটোসিসকে কি বলা হয় বলতো, সেল ইটিং, সেল খাবে, মানে তোরা যেমন ভাতটা খাস ওই রকম খাবে, আর পিনোসাইটোসিসকে বলা হচ্ছে কি সেল ড্রিঙ্কিং, এগুলো একটা মজা, ভালো লাগে, মনে থাকবে, ড্রিঙ্কিং তো লিকুইডই খাই। আর এটাকে কি নাম বলে বলো, এক্সোসাইটোসিসের একটা নাম আছে, কি বলে বলো, এইটাকে তো ভালো, এটা এটা আচ্ছা এটা কোলাপন পাই না, আমি অনেকগুলো বই পড়ার পর একটা বইতে শুধু এটা পাইছি, হ্যাঁ, এটাকে বলে সেল ভমিটিং, ভমিটিং মানে বমি করা, ঠিক আছে? তাহলে এক্সোসাইটোসিস মানে বের করে দেয়, তাহলে মনে থাকবে না, সেল ভমিটিং, সেল ইটিং, সেল ড্রিঙ্কিং, এগুলো মনে রাখবি, এবং এটা খুবই ভালো করে মনে রাখবি, কারণ এটা সাধারণত বডি বইতে একটু কম পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কি সেল ভমিটিং, সেল ইটিং, সেল ড্রিঙ্কিং, এবার প্রত্যেকটা প্রসেস আমরা একটু ডিটেলস করবো। তোরা এখন লিখিস না, ভিডিও গুলো তোদের দিয়ে দিব, আজকে আপলোড করে দিব, এবং এইগুলো শুধু ইংলিশ স্ট্রেট থাকবে, মানে তোরা দেখতে পাবে, আপাতত ই করবো না, পরে করবো, ঠিক আছে? আমার আরো অনেক ভিডিও আছে, মানে অনেক একদিনই 8-10 করে ভিডিও করি, তো একটা করে আপলোড দিতে তোদের দেখাবো, অনেক ভিডিও অলরেডি করা আছে। আচ্ছা এক্সোসাইটোসিস ওকে কি কি হয়, খুবই বেসিক মেকানিজম, একটু ভালো করে দেখ, এটা একটা সেল, হ্যাঁ, এখন একটা সেল কি করবে, একটা জিনিসকে বাইরে বের করে দেবে। এখন মনে করবি এর ভিতরে একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল বলতে আমাদের সেলের ভিতরে এই যে বিভিন্ন খাবার টাবার তৈরি করার পরে, এই যে আমরা কি রুমে এক্সট্রা করে ধোয়াবারে নিয়ে আসি, রুমে ধোয়াবারে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় না, এই আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিজম হওয়ার পরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ওয়েস্ট পার্টিকেল তৈরি হয়, যেমন ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, হ্যাঁ, ক্রিয়েটিনিন আছে, হ্যাঁ, এইরকম আরো অনেক রকম আছে। এই ওয়েস্ট পার্টিকেল গুলাকে আমাদের সেলের ভিতর থেকে বের করা লাগে, এবং আলটিমেটলি ওরা মুখের সাথে, ইউরিনের সাথে বের হয়ে চলে যায়, ঠিক আছে? তো এগুলো বের করা লাগবে না, এই বের করতে কিভাবে এক্সোসাইটোসিস করতে হবে। তো এখানে মনে করো এটা একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে কি করবে, ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে একদম আলাদা করে ফেলবে, বডির যত ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে প্রথমে কি করবে, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো এরকম এরকম বিভিন্ন জায়গায় ছিল, তারপরে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে কি করবে, যে বডি একদম এক সাইডে নিয়ে চলে যাবে, এক সাইডে নিয়ে যাওয়ার পরে এটা চারিদিকে একটা ভ্যাকিউম তৈরি হবে। তোরা পড়েছিস যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি,
যেহেতু একটা প্যাকেজিং এর মতো ব্যবসা যে ও সবকিছুকে একটা ঘেতলের ভিতরে পাঠিয়ে দিবে, ঘেতলের ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে ওটা আলটিমেটলি বের হয়ে যাবে। তো স্মুথ এন্টারপ্রাইজিং টেকনোলজি কি করবে, একটা ঘেতলের মতো জিনিস সৃষ্টি করবে। আমি একদম স্টেপ বাই স্টেপ বেসিক করে প্রয়োগ করছি। এবার এই ভ্যাকিউলটা সেল মেম্বারের মতো, এটা সেল মেম্বারের মতো, তাহলে একটা জিনিস দুইটা জিনিস যদি সেম হয় তাহলে এই এর সাথে মিশে যেতে পারবে। তখন এই আস্তে আস্তে আমাদের এখানে অনেক সাইটো স্প্লিটার আছে, এই সাইটো স্প্লিটার প্রেশার দেওয়ার কারণে এটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে, চলে যাওয়ার পরে এই সেল মেমব্রেনটা এটার সাথে মিশে যাবে। অর্থাৎ এটা আস্তে আস্তে তাহলে কি হবে, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে এটা এর সাথে এইরকম ভাবে মিশে গেছে। ঠিক আছে, মিশে যাবার পরে কি হবে যে এখানে যে এই অংশটুকু আছে, হ্যাঁ এই অংশটুকু এইভাবে এই যে এই সেল মেমব্রেনটা নিজের ভিতরে এরকম ভাবে গুটাই নেবে এবং এই অংশটা বাইরে এইভাবে বের হয়ে যাবে, এরপরে একদম বাইরে চলে যাবে। মানে মূল কথা যে সেল যখন দেখবে আমাকে বের করতে হবে তাহলে এই নিজের দিকে একটু সরে আসবে, যে অংশটুকুর মাধ্যমে বের হয়ে যেতে পারে। মানে আমাদের সেল কিন্তু সবসেল কিন্তু স্থির না, তুই এই যে সেল গুলা দেখতেছিস এই সেল গুলা কিন্তু সেলের মোটিলিটির পাওয়ার আছে, কিছু কিছু সেল চলাফেরা করে বুঝছিস, এই সেলের ভিতরে হালকা হালকা কিছু মোটিলিটির পাওয়ার আছে, ওই যে আমরা বলি না অ্যানিবয়েড মুভমেন্ট, কিছু কিছু সেলের আবার খুবই বেশি পাওয়ার আছে। এই যে মনোসাইট, মনোসাইটটা কি, মনোসাইট আমাদের সার্কুলেশনে থাকে, এই সার্কুলেশন থেকে যখন টিস্যুতে চলে যায় তখন আমরা কি বলি ম্যাক্রোফেজ বলে। এই যে টিস্যুতে কোথায় চলে যায়, টিস্যুতে কোথায় যায়, এখানে তোর একটা ভাইরাস ব্যাকটেরিয়া আসছে তখনই তো চলে যায় ইনফেকশনের কারণে। তাহলে কি আমাদের সব সেল কি স্থির, স্থির না, সেলের মোটিলিটি আছে, এর ভিতরে যাওয়ার একটা প্রসেস আছে অ্যামিবয়েড মুভমেন্ট, অনেকগুলো প্রসেস আছে তার ভিতরে একটা অ্যামিবয়েড মুভমেন্ট, অর্থাৎ এর সিউডো পথ তৈরি করে, পথ মানে পা, এই পা তৈরি করে আস্তে 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 চলে যায়। তো এইরকম এই সেলটা একটা মুভমেন্ট করে ভিতরের দিকে ঘুরাই নেয়, এই এটা বের হয়ে যায়, এটা হচ্ছে এক্সোসাইজ প্রসেস। ক্লিয়ার, কোনো কোশ্চেন নেই? তাহলে এখানে যে ভেসিকল তৈরি হওয়া লাগবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেসিকল তৈরি না হলে হবে না। এবং এক্সোসাইজেস করলে উদাহরণ দেবি যে কি আমাদের বডির দূষিত সমস্যা গুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো শেষ বুঝি না, রেকর্ড বল নিউট্রোফিলে যে একটা ডায়াবেটিস একটা কমন, নিউট্রোফিলে আচ্ছা আচ্ছা ডায়াবেটিস, ডায়াবেটিস ডায়াবেটিস একটা আকাশ নাম্বার মার্কার, আমাদের তোর হচ্ছে যে ইয়ে আছে কয়েকটা স্টেজ আছে। শোন, আমাদের নর্মালি কোন ভাইরাস ব্যাকটেরিয়া আসলে দুইটা সাবস্টেন্স বেশি কাজ করে, একটা হচ্ছে ম্যাক্রোফিজ আর একটা হচ্ছে নিউট্রোফিজ। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলি ফ্যাগোসাইট সেল, এবং মূলত এরাই খাই। আমাদের নর্মাল বডিতে এক ধরনের সেল থাকে, ওটাকে আমরা বলি ডেনড্রাইটিক সেল। তো স্কিনে অটোমেটিক্যালি আসে, একটা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে ও প্রথমে খায়, এবং তারপরে কি হয় যে এখানে ঢুকছে আমাদের বডি বুঝতে পারে যে এখানে একটা ভাইরাস ব্যাকটেরিয়া আছে। কিভাবে বুঝতে পারে এটা কি করছে, ভাইরাস ব্যাকটেরিয়ার সাবস্টেন্স, ওটা তো আমাদের বডির জিনিস না, ও কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, ওইগুলোকে আমরা বলি কেমোটেকটিক ফ্যাক্টর। ওই কেমিক্যাল ট্যাকটিক মানে আকর্ষণ করে, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, ওই আকর্ষণ করার কারণে ম্যাক্রোফেজগুলো বুঝে যে ওইখানে কিছু একটা অ্যাবনর্মাল হয়েছে, ওটা আসলে এখানে চলে যায়। যেমন আমাদের ক্যাম্পাসে মনে করি যদি একটা কুমড়া আসে, ওইখানে কেউ দেখবে, দেখে ফোন দিবে, ঠিক আছে ফোন দিলে আমরা সবাই চলে যাবো। ঠিক সেমনি এখানে দুই একটা ম্যাক্রোফেজ ওই গন্ধে গন্ধে চলে যায়, চলে যাওয়ার পরে এই ম্যাক্রোফেজ নিজেদের, ওই যে আমাদের একটা বন্ধু দেখছে, দেখার পরে আমাদের ফোন দিছে, এই ম্যাক্রোফেজ নিজে কিছু সাবস্টেন্স খরচ করে এবং ওই সাবস্টেন্সের গন্ধে গন্ধে আরো প্রচুর ম্যাক্রোফেজ চলে আসে, এসব সব খেয়ে ঠিক করে দেয়, এটা হচ্ছে কথা। এবং এই যে যা, এই যার ভিতরে কয়েকটা কারণ আছে, প্রথমে এই যে দেখ এটা একটা ব্লাড ভেসেল না, ব্লাড ভেসেলের ভিতরে ডাব্লু বিসি একদম মাঝখানে থাকে, এর চারপাশে থাকে আর বিসি, এর চারপাশে থাকে প্লেটলেট। এটা মনে রাখা যায় কিভাবে চলেছে, এটা সুন্দর বলে যে আমাদের নর্মাল ব্লাড ফ্লোকে আমরা বলি লিনিয়ার ব্লাড ফ্লো। হ্যাঁ, লিনিয়ার ব্লাড ফ্লোটা কেমন, এটা আমাদের একটা ব্লাড ভেসেল আকারে বা ভেইন, ঠিক আছে, নর্মাল যে রাস্তা, রাস্তা তো তোরা দেখছিস, তোরা দেখছিস যে রাস্তার ভিতরে কিভাবে গাড়ি ঘোড়া পার হয়, একটু খেয়াল কর যে ট্রাকটা একদম মাঝখান দিয়ে যায়, ঠিক আছে, ট্রাকের পাশে হচ্ছে কি যায় অটো, অটোগুলো একটু কোনা দিয়ে যায়, আর মানুষগুলো হাতের জন্য কি আছে ফুটপাথ আছে, এইভাবেই তো যায়, মানে যে যত বড় সে তত মাঝখান দিয়ে যায়। আমাদের একদম ইয়ের ক্ষেত্রেও সেম, আমাদের এই যে এইটা যে ল্যামিনার ব্লাড ফ্লো, এটা কি আমাদের মনে থাকে, কিছুদিন পরে মনে থাকে না, আমারও প্রথম দিকে মনে থাকে না, পরে একদিন ভাবতেছি যে এটাকে আজকে আমি মনে রাখবো সারা দিন, তখন আমি ভাবলাম যে আমাদের রাস্তার সাথে একদম মিলে যাচ্ছে। তো আমাদের এই যে সিস্টেমেও এইরকম যে ডাব্লুবিসি সবচেয়ে বড়, এই ডাব্লুবিসিটা একদম ভিতরে থাকে, এর সাইতে ছোট হচ্ছে প্লেটলেট, আরবিসি, ডাব্লুবিসির পাশে আরবিসি থাকে, আর এর সাইতে ছোট হচ্ছে প্লেটলেট, প্লেটলেট একদম ক্ষুদ্র এরকম। হ্যাঁ, এই প্লেটলেটগুলো একদম চারপাশে থাকে, তাহলে এটা ডাব্লুবিসি, এটা আরবিসি, এটা প্লেটলেট, এবং এই চারপাশে থাকে হচ্ছে প্লাজমা, এবং এইভাবে আমাদের ব্লাড প্রবাহিত হয়, এটাকে বলে ল্যামিনার ব্লাড ফ্লো বা স্টেবলাইজ ব্লাড ফ্লো, যেটাকে আমরা বলি নর্মাল ব্লাড ফ্লো। অর্থাৎ আমাদের নর্মাল ব্লাড ফ্লো ডাব্লুবিসি একদম মাঝখানে থাকে, এখন ডাব্লুবিসি মাঝখানে থাকে, এখানে তো ইনফেকশন হয়েছে, ডাব্লুবিসি কেমন যা লাগছে না, তাহলে ডাব্লুবিসিকে প্রথমে মাঝখান থেকে এখানে যাইতে হবে, এই প্রসেসটাকে আমরা বলি মার্জিনেশন।
এই মাল্টিনেশনে যা মেকানিজম আছে এটা ফোর্থ ইয়ারের সাবজেক্ট, ওদের ব্লাডে আছে, ব্লাডে আমি পড়াবো, একদম ফোর্থ ইয়ারে দুটা দিয়ে পড়াবো যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হবে না। এইটা প্রথমে যে মাল্টিনেশন হচ্ছে এই এটাকে বলে মাল্টিনেশন। এরপরে কি হবে যে এই মাল্টিনেশন হলে এখন আমাদের ব্লাড ভেসেলের এখানে তো এন্ডোথেলিয়াল সেল আছে, নর্মালি তো ব্লাড ভেসেলের ভিতর থেকে রক্ত বের হয়ে যায় না, তাহলে এই ডাব্লিউবিসিটা কিভাবে বাড়াবে? এই দুইটা ডাব্লিউবিসির মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গার ভিতরে ওই স্কুইজিং করে চ্যাপ্টারটা হয়ে বের হয়ে চলে যাবে। হ্যাঁ, তখন এই নিজের শেপটা এক্সচেঞ্জ হয়ে চ্যাপ্টারটা হয়ে বের হয়ে চলে যাবে। এইটাকে আমরা বলি স্কুইজিং অ্যান্ড ডায়াবেটিস। এইটাই সেই ডায়াবেটিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কে করবে? ফ্যাগোসাইট করবে, এটা কিন্তু বইয়ে নাই, তোরা মধ্যে রাখবি ফ্যাগোসাইটোসিস করবে অনলি ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কে কে? এটা আসলে এইভাবে মনে রাখি যে আমাদের যত রক্ত আছে রক্তের মনি, এটা হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ আর এটা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা যাই হোক, এটা ইন্টারমিডিয়েট সময়। আচ্ছা যাই হোক, এরপরে দেখা যায় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস পক্ষে কি হয়, এটা হচ্ছে একটা সেল এবং সেলটা হচ্ছে কি ফ্যাগোসাইট। ইয়ে কি করে যে এখানে একটা ভাইরাল ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, তো প্রথমে কি করবে যে এই যে ফ্যাগোসাইটটা এই কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করবে। রিলিজ করার কারণে এই কিন্তু এখানে যাচ্ছে, যায় প্রথমে কি করবে যে এই যে ভাইরাল ব্যাকটেরিয়াটা আছে এটা মনে করে একটা ভাইরাল ব্যাকটেরিয়া এই চারপাশে ঘিরে ফেলবে। এটাকে আমরা কি বলি? ফ্যাগোজম। হ্যাঁ, এই ফ্যাগোজম তৈরি করে মানে কি যে এ হাতটাকে এইভাবে বাড়াই দিবে, বাড়াই দিয়ে এভাবে ঘিরে ফেলবে। ঘিরে ফেলে এটাকে ভিতরে নিয়ে নিল। এবার ভিতরে নিল এই জন্য এটাকে আমরা কি বলতেছি যে এন্ডোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিসকে এন্ডোসাইটোসিস বলছি কারণ ভিতরে নিয়ে নেবে, এবং ভিতরে নিয়ে নেয় এটা কিন্তু লিকুইড, এগুলো হচ্ছে সলিড বা সেমি সলিড, সলিড বা সেমি সলিড লিকুইড, ঠিক আছে। আচ্ছা, এই যে লিকুইড সাবস্টেন্সটা নিল এর ভিতরে কি ছিল? ফ্যাগোজম। এবং ফ্যাগোজমের ভিতরে আমাদের ম্যাক্রোফেজের ভিতরে আরেক ধরনের সাবস্টেন্স থাকে লাইসোজম। এই লাইসোজম আর ফ্যাগোজমটা মিশে মিশে কি তৈরি করে? ফ্যাগোলাইসোজম। এই ফ্যাগোলাইসোজমের ভিতরে আবার অনেক ধরনের সাবস্টেন্স, তোর কি কেউ বলতে পারবে কি ফ্যাগোলাইসোজমের ভিতরে কি কি থাকে আমাদের? আচ্ছা তো বলো রাখো না, ফ্যাগোলাইসোজমের ভিতরে অনেক এনজাইম থাকে, প্রোটিওলাইটিক এনজাইম, এছাড়া কি কি থাকে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, হ্যাঁ, এছাড়া নাইট্রিক পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, আর অনেক ধরনের মানে টক্সিক সাবস্টেন্স। এবং এই টক্সিক সাবস্টেন্স গুলো কি করে যে এর ভিতরে এমন এনজাইমেটিক ডিগ্রেডেশন করে মানে চুরমার করে একদম ভেঙে ফেলে, মানে একটা ব্যাকটেরিয়াকে ভেঙে ভেঙে কোটি কোটি গুণ ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলে। তাহলে এর ভিতরে অনেক আছে, এনজাইম আছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আছে, নাইট্রিক অক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে। তো এত মনে রাখা লাগবে না, লাইসোজোমের ভিতরে এনজাইম থাকে জাস্ট এটা মনে রাখবে, এটা পরে অটোমেটিক্যালি মনে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ফ্যাগোলাইসোজম করলো, ফ্যাগোলাইসোজম করে এই ভাইরাস ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে ফেলবো, এই জন্য আমাদের বডিতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলে আমাদের ইনফেকশন হয় না। যখন আমাদের এই ম্যাক্রোফেজ এইগুলো করতে পারে না, আমাদের বডিতে আরো সেল আছে, নিউট্রোফিল ছাড়াও আমাদের বডিতে এরপর হচ্ছে আরো আছে, নিউসেনোফিল আছে, বেজোফিল আছে, ঠিক আছে, এছাড়া আমাদের ন্যাচারাল গ্লাস সেল আছে, ডেনড্রাইটিক সেল আছে, ব্যাঙ্গার হ্যাক সেল আছে, ঠিক আছে, তারপরে আমাদের মনো তারপর ডি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল গ্লাস আছে, বি লিম্ফোসাইট, আবার প্লাজমা ডি লিম্ফোসাইট, মেমোরি ডি লিম্ফোসাইট, ওর ভিতরে আবার আছে হেলথ বা সারফেস ও সাইটোটক্সিক, অনেক সেল আছে। তো মূল কথা হচ্ছে এটাতে ফ্যাগোলাইসোজম তৈরি করে, ফ্যাগোলাইসোজম তৈরি করার মাধ্যমে এটা খায় না। তো ফ্যাগোসাইটোসিসে কি হয়? ভিতরে নিয়ে নেবে, এটা জানলেই হবে, এবং এটা যেহেতু ভিতরে নিচ্ছে এবং এটা কি এন্ডোসাইটোসিস, ক্লিয়ার? ওকে, এবার তাহলে ফ্যাগোসাইটোসিস কে আমি কি বললাম? সেলিডি। আচ্ছা, এটাকে কি বললাম? ইউসোসাইটোসিস কে? এটা বারবার বলতেছি কারণ তোরা এটা হচ্ছে আনন, তোদের কাছে বারবার বললে তোদের আর ভুল হবে, কারণ আমি চাই যে যতটুকু পড়াবো তোদের আর তখন করে পড়ানো না। পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস মানে আর্টেক অফ লিকুইড মলিকুল, হ্যাঁ, লিকুইড সাবস্টেন্স। এখন পিনোসাইটোসিসে কি হয় যে জাস্ট এইরকম একটা সেল, এখানে কোন লিকুইড সাবস্টেন্স আছে, লিকুইড সাবস্টেন্সের ভিতরে কিছু মানে, আচ্ছা উদাহরণ, তাহলে ফ্যাগোসাইটোসিস থেকে উদাহরণ কি দিবি? যে ইনগ্রাফমেন্ট অফ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস, যে কোনো টক্সিক সাবস্টেন্স, এটা ফ্যাগোসাইটোসিস। সে পিনোসাইটোসিসে কি যে আমাদের কিছু কিছু সাবস্টেন্স আছে লিকুইড, যেমন কলয়েড, থাইরয়েড হরমোন তৈরি করার ক্ষেত্রে এক ধরনের কলয়েড লাগে, এটা পরে যখন এন্ডোক্রাইন ফিজিওলজি পড়বি তখন দেখবে এটা। তো এই কলয়েড সাবস্টেন্সটাকে, কলয়েড সাবস্টেন্সটাকে আমরা যদি ভিতরে নিতে চাই তখন কি হবে যে এই কলয়েড সাবস্টেন্সটা এই সেম, এটা যেমন ফ্যাগোসাইটিক ভেসিকল তৈরি করে, এটা জাস্ট পিনোসাইটিক ভেসিকল করে ভিতরে নিয়ে নেবে।
এবং এখানে কোনো এনজাইম ট্যানজাইম লাগবে না, কারণ লিকুইড জিনিসকে তার ডিগ্রেডেশন করা লাগে না, খালি ভিতরে নেওয়ার জন্য। এবং ভালো ভালো জিনিসও নেই, ফ্যাগোসাইটোসিস ইজ অলওয়েজ হার্মফুল, মানে আমাদের খারাপ জিনিসকে মানে ভালো বেনিফিশিয়াল আমাদের জন্য, কারণ হার্মফুল জিনিসকে নষ্ট করে ফেলে। আর ফিনোসাইটোসিসে গ্যাস্ট্রিক প্রসেস, যে ফিনোসাইটোসিস খারাপ হতে পারে ভালো হতে পারে, ভালো বলতে আমাদের বিভিন্ন হরমোন তৈরি ক্ষেত্রে যে কলয়েড আছে ওই কলয়েড দুটো কনসেন্ট্রেশন করে। আচ্ছা ঘুম আসতেছে, আচ্ছা যে ওয়াটার আর যে দিকে এটা ভালো মনে ভালো, কিন্তু মেডিকেলে এটা থাকবে না, আরেকটা বলছিলাম মানে সাথে নেওয়া টেনে নেওয়া এইরকম, ঠিক আছে? তো এখানে দেখ সলভেন্ট, সলভেন্ট মানে কি মানে একটা পানি চিনির দ্রবণে পানিটা সলভেন্ট, তাহলে অর্থাৎ সলভেন্ট যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বডিতে কি সেইটা কোথা থেকে আবিষ্কার করে, আমাদের বডিতে পানি কিভাবে যায় দিয়ে দিয়ে করতে শুরু করবো, শুরু করবো পানি কিভাবে যায় দিয়ে করতে অসমসিসের মাধ্যমে, এত দেরি হচ্ছে অসমসিসের মাধ্যমে যায়। তো এই যে অসমসিসের মাধ্যমে যায় তোরা খালি তোদের ব্যাটসম্যানকে দিয়ে জিজ্ঞেস করবি যে বল তোরা এইগুলো এত দূর পারবে না, তোরা যেভাবে কপিরাইট দিয়ে বলতে পারবে, হ্যাঁ এই জন্য দ্রুত বলবি। আচ্ছা অসমসিসের মাধ্যমে যে পানিটা যায়, কিছু কিছু ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে যে পানিটা যখন যায় পানি গেলে পানি একা একা যায় না, পানি এর সাথে কিছু জিনিসকে টেনে নিয়ে ধরে চলে যায়, যেহেতু পানি সাথে নিয়ে ধরে চলে যায় এই জন্য এটাকে বলে সলভেন্ট ট্র্যাক, অর্থাৎ সলভেন্ট টাইনে নিয়ে চলে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম অনেক ট্রান্সপোর্টারের মাধ্যমে যাইতে পারে, তো তার ভিতরে কমন মেকানিজম একটা যে পানি যখন যায় পানি যাওয়ার সাথে সাথে কিছুটা ক্যালসিয়াম চলে যায়, এটা একটু মনে রাখে থাকবে। এটাকে আমরা বলবো হচ্ছে কি সলভেন্ট ট্র্যাক, ঠিক আছে? মোটামুটি তোদের মেম্বার ট্রান্সপোর্ট শেষ, আর এবার একটু সামারাইজেশন করবো, এবং এবার হচ্ছে তোদের পড়া ধরবো যে যত দ্রুত বলতে পারবি তার কত খুশি হবে। তাহলে মেম্বার ট্রান্সফার কি এটা বল, দ্রুত বল যা মনে আসে বইয়ের মতো বলতে পারবি। এবার অ্যাক্টিভের কি কি ক্রাইটেরিয়া আছে আমি একজন জানি না, টাইম না, আমি বলবো যে অ্যাক্টিভের তো আছে প্রাইমারি সেকেন্ডারি, আমি ওইটা বলবো, আমি একজনকে বলবো দ্রুত বল। অ্যাক্টিভের তিনটে ক্রাইটেরিয়া আছে, একটা বল একটা কিভাবে মনে রাখবি, একটা ক্যারিয়ার কোডিং আছে, এবার তাহলে বল কত বলবি, এনার্জি লাগবে, এবার বল ইলেকট্রোকেমিক্যাল গ্যারেন্ট লাগবে, তিনটা কথা। তাহলে তুই যে বলছিলি এনার্জি ওটা ওটা সেকেন্ডারি, প্রথম কথা বলতে ইলেকট্রোকেমিক্যাল গ্যারেন্ট, এখন এটা বলে সবার বুঝে। আমার এখন মনে আছে যে আমাদের মোমিন স্যার আমাদের পুরো ব্যাচে জিজ্ঞেস করছিল যে কেন এটাকে অ্যাক্টিভ ট্রান্সফার বলা হয়, গেছে পারি নাকি বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, আল্লাহর রহমতে আমি এটা পাচ্ছিলাম তাও মনে হয় তো পাঁচটা মিনিট পরে, মনে মনে এক ভাবে রেখে অত সাহস পাইছিলাম আমার প্রথম ক্লাসে, এই জন্য আমার এটা খুবই মনে আছে, এবং এই জন্য তোদের এত ইফোর্ট দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ তাহলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এনার্জি আর কি ক্যারিয়ার অ্যাক্টিভ ট্রান্সফার, অ্যাক্টিভ ট্রান্সফার কয়টা, হ্যাঁ তুই বলবি, হ্যাঁ তারপর পরপর বলবি, অ্যাক্টিভ ট্রান্সফার একটা আছে প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে? প্রাইমারি উদাহরণ বল দ্রুত, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এটাকে সোডিয়াম পটাশিয়াম পাম্পও বলা হয়, এটা তোদের বলি নাই ওই সময় এটিপি না দিলেও হয়। হ্যাঁ আচ্ছা এটিপিএস পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে যা আছে ডিটেলস বল তুলে নিলে জাস্ট নোকিয়া ফোন ওইটুকুই ওইটুকু বলেই নিয়ে আমার। সোডিয়াম পটাশিয়াম হচ্ছে এটিপিএস পাম্পে কোষের কোষের ভিতর থেকে তিনটা হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম আউটসাইড পটাশিয়াম ইনসাইড এটিপি লাগবে, এইভাবে বলে দেবে সোডিয়াম আউটসাইড যায় পটাশিয়াম ইনসাইড আসে আর এটিপি লাগবে, এতে নোকিয়া রেলে এটিপি লাগবে, ঠিক আছে? আর তারপরে তুই বল হচ্ছে কি কি ফাংশন কি কি, নোকিয়া ফোন ফোনকে আমরা কি বলেছিলাম ভলিউম, নার্ভাস ইম্পালস এইভাবে বলতে পারবে, আর একটা হচ্ছে নেগেটিভিটি, শেষ ভলিউম কিভাবে মেনটেন করে এটিপিএস পাম্প, তাহলে ভলিউম মেনটেন হয় ব্লাস্ট হয়ে যায় যেটা বুঝছিস কিভাবে হয়, তারপরে কিভাবে নেগেটিভিটি মেনটেন করে বুঝছি যে সোডিয়াম একটা বেশি বাড়াচ্ছে, কিভাবে নার্ভ ইম্পালস ই করে এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, ওকে? তারপরে আমরা হচ্ছে কি গেলাম সেকেন্ডারি, সেকেন্ডারি কয় প্রকার, কি কি একটা কো ট্রান্সপোর্ট কাউন্টার ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট একটা নাম ইম্পোর্ট আর একটা নাম এক্সপোর্ট,
সবগুলা পড়বি, সিনোনিম সবগুলা পড়বি, পাবলিক মানে এমন একটা বাদ দেওয়ার জন্য, হ্যাঁ সবগুলা পড়লে ভালো লাগে। আর একটা জিনিস প্রথমে কঠিন লাগবে, বাট একবার পড়লে পরে ইজি হয়ে যাবে, এই জন্য প্রথমে পড়বে। তাহলে কো ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট বা অ্যান্টিপোর্ট, কো ট্রান্সপোর্টের উদাহরণ সোডিয়াম ট্রান্সপোর্ট। সোডিয়াম আয়ন ডিঅ্যাবসর্পশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, এইভাবে বলবি। ভিডিওটা আপলোড করে দিব, দেখে নিবি। অথবা বলবি সোডিয়াম হাইড্রোজেন আয়ন কাউন্টার ট্রান্সপোর্ট, তবে এইভাবে বললে ভালো হয় যে সোডিয়াম আয়ন ডিঅ্যাবসর্পশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, মানে কি মেকানিজম হচ্ছে, সোডিয়াম যে ডিঅ্যাবসর্পশন হয়, হাইড্রোজেন সিক্রেশন হয়, তোরা এটাও পারবি। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গেল, এবার প্যাসিভ ট্রান্সপোর্ট, মানে প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টে যেতে পারবো দ্রুত। তোমার প্যাসিভ ট্রান্সপোর্ট কি? হ্যাঁ, কি কি টাইপ বল? ডিফিউশন, ডিফিউশন আর হচ্ছে অসমোসিস। ডিফিউশন কত প্রকার? তিন প্রকার। নর্মাল মেকানিজম, এখানে পানি যাবে, পানি কখন যাবে যখন সলভেন্ট যাইতে পারবে, সলভেন্ট যাইতে পারবে না, নর্মালি কিন্তু এটা হয় না, অসমোসিস নর্মালি হয় না, আমাদের শুধু ইন্টেস্টিন ফ্র্যাক্টে হয়, কারণ ওখানে সলভেন্ট যাইতে পারবে না, সব সলভেন্ট এটা বলবো। হ্যাঁ, এটা মাথায় রাখবি তোরা, এটা কিন্তু খুবই বেসিক, তুই এটা ধরতে পারছিস। আচ্ছা আচ্ছা, এক কোশ্চেন করবো, দুইটা জার, এই জারে আমি কি নিলাম যে দুইটা জারে আমি সম পরিমাণ সলভেন্ট দিচ্ছি, পানি দিচ্ছি। এখন এই জারে আমি কি করছি, এই জারে আমি মনে কর যে পাঁচ চামচ লবণ দিলাম, এখানে পাঁচ চামচ লবণ দিচ্ছি, এই জারে দিচ্ছি এক চামচ লবণ। এখন নর্মালি তুই যদি এই দুইটাকে এক জায়গায় করিস, কি হবে যে পুরা জিনিসটা একসাথে মিশে টিশে, এইখানেও যে পরিমাণ লবণ ছিল, এখানেও যে পরিমাণ লবণ ছিল, মানে বা চিনি দিলাম, পুরা জিনিসটা একসাথে মিশে বৃষ্টি একরকম হয়ে যাবে না। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে এইখানে যদি এমন একটা মেমব্রেন থাকে যেটা সেমি পারমিয়েবল, যার বিরুদ্ধে লবণটা পারমিট করতে পারতেছে না, তো সেক্ষেত্রে এইটা থেকে কখনোই যাবে না সলভেন্ট, তখন কোথায় যাবে যে এইখানে, এইখানে যে এই তুলনায় যেহেতু এখানে বেশি পরিমাণ সলভেন্ট দেওয়া হয়েছে, তাহলে সলভেন্ট যদিও সমান, তাহলে এখানে সলভেন্ট বেশি, যেহেতু এখানে সলভেন্ট কম, তাহলে এই বেশি সলভেন্ট থেকে তখন এইখানে চলে আসবে। এটা তো নর্মালি রুলটা, নর্মালি যেখানে বেশি সলভেন্ট সেখান থেকে যাবে, কিন্তু যেহেতু সলভেন্ট যেতে পারছে না, সেমনি এখান থেকে কি চলে আসবে, সলভেন্ট চলে আসবে। এইটা হচ্ছে বেসিক, যেখানে সলভেন্ট যাইতে পারবে না তখনই এই উল্টাটা হবে, এটা কি আমরা বলে অসমস্যা, হ্যাঁ লোয়ার থেকে হায়ার হয়ে যাচ্ছে, এবং এটা কখনই যাচ্ছে, এটা কিন্তু সলুট, এখানে আবার দুইটা জিনিস আছে যে এখানে সলুট কম, সলুটটা লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, কিন্তু এখানে সলভেন্ট বেশি, পানি বেশি, সলভেন্টটা হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন কোন বইতে দিয়ে আছে যে সলুট কম থেকে বেশিতে যায়, আবার কোন কোন বই থেকে আছে সলভেন্ট বেশি থেকে কমে যায়, এটা গুলাই ছিল এই যেটা আমার মনে আছে। তো আচ্ছা দেখ, নর্মালি আমাদের কি যে এখানে পাঁচটা সলিউট আছে, পাঁচটা চিনি আছে, এখানে এক চামচ বা একটা এইভাবে ধরি, তো এই পাঁচটা থেকে একাই তো যাওয়ার কথা, ঠিক আছে, তার মানে কি যে নর্মালি আমাদের কি হচ্ছে, যেহেতু সলিউট ইম্পারমিবল, তাহলে কি হচ্ছে এইখান থেকে এখানে যাচ্ছে, তাহলে নর্মালি কি যে কম সলিউট থেকে বেশি সলিউটে যাচ্ছে, পানি সলিউট যাচ্ছে না, কিন্তু পানি নাকি কম সলিউট থেকে বেশি সলিউট যাচ্ছে, এইভাবে আমরা বলতে পারি। অথবা বলতে পারি যে আমাদের বেশি সলভেন্ট, মানে এখানে যেহেতু পাঁচের তুলনায় এখানে কম আছে, জায়গা বেশি, তাহলে এই বেশি সলভেন্ট থেকে কম সলভেন্টে যাচ্ছে, তাহলে সলভেন্ট। আচ্ছা তোরা তো খুব প্যাসাইজের বেসিস, তুই ভাবে না পেছনে যাই, সলভেন্ট আর সলুট, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয়টা ওয়ার্ড, আর এখানে কয়টা ওয়ার্ড আছে দেখতো, সাতটা, তার মানে সলভেন্ট, অর্থাৎ সলভেন্টের ক্ষেত্রে কি হবে, বেশি থেকে কমে যাবে, আর সলুট কম আছে, সলুটের ক্ষেত্রে কম থেকে বেশি যাবে, এরপরে কি আর ভুল হবে, এবার তাহলে বোঝা আছে, এত কিছু মনে না, ভুল মেকানিজম তো তোরা বুঝছি না, এরপর আমি একটা বলবি না, সলভেন্টের ক্ষেত্রে বেশি থেকে কমে যাবে, সলুটের ক্ষেত্রে কম থেকে বেশি যাবে, এটাই হচ্ছে পড়া, যেমন ভাবে পড়বি তাতে খুব দ্রুত বলতে পারিস। তোরা বলেছে সাধারণত একটা উদাহরণ মনে রাখ, অনেক উদাহরণ আছে আস্তে আস্তে জানবি, ঠিক আছে, অনেক আবার গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল অনেক করছি, যেই উদাহরণটা তোকে বলাই লাগবে আমি সেটা বলে দিচ্ছি, ওই সোডিয়াম পটাসিয়াম গ্লুকোজ আর অ্যামাইন আছে, বোথ গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল ফ্যাক্টর, শুধু কি গ্লুকোজ অ্যামাইন আছে ভাই, ফ্যাটি অ্যাসিড কন্ট্রোল আছে, গ্লাইসেমিক ট্রান্সপোর্ট আছে, অনেক ট্রান্সপোর্ট আছে, তুই কি খালি আমরা খালি এইটাকে আমরা খালি ভিটামিনস খাই, মিনারেলস খাই, ডায়েটারি ফাইবার খাই, খাওয়া কি কোনো শেষ আছে নাকি, অনেক কিছু ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ তো যেহেতু গ্লুকোজ বেশি খাই, ভাত আমরা বেশি খাই না, এই জন্য আমরা গ্লুকোজটা বেশি বলবো, আমরা তো প্রোটিন খাই না, কিন্তু প্রোটিন খাই না, ঠিক আছে, প্রোটিন ভালো আমাদের বডির জন্য, মাসল ভালো আমাদের জন্য,
যারা বডি বিল্ডার ওদের একটা মোটা, কিন্তু ওদের ওইটা ভালো স্বাস্থ্য, মাসলটা আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ফ্যাটটা খারাপ। আচ্ছা তাহলে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম শেষ, এবার আমরা ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে যাব। ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে দুটো কি বলছিস করে আচ্ছা টান দিয়ে দেবেন। ম্যাক্রোমলিকুল কয় প্রকার? একটা অন্য বিষয়ে নিয়ে চলে যায়, মোস্ট কমনলি দেখা যায় ক্যান্সার। এখন ম্যাডাম না সোর্স এইগুলা মানে কি যে নলেজটাকে লিমিটেড করে দেয়, নলেজের কোন সোর্স আছে না, নলেজের কোন সোর্স নাই। এর তুই পাইছিস মানে এটা আছে, এটা কিন্তু তুই বানাইয়ে বলতেছিস না, মানে বানাই বানাই যদি বলা যায় বানাই বলতে হলে রিসার্চ করতে হবে। তাহলে এগুলো আছে যাই হোক, এটা বলবে আসলে ম্যাডামরা যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, আমি একটা ভাইরাসের নাম বলছিলাম, ওই ভাইরাসটা আসলে আছে। এখন আমাদের ম্যাডাম জীবনে ভাইরাসের নামই শুনিনি, আমি আমাকে বলতে আমি জীবনে ভাইরাসের নাম ওই ভাইরাসের নামই শুনি। এখন তাহলে এটা কি, এটা কি আমার ব্যর্থতা না এটা করে? হ্যাঁ যদি আমি মানে ম্যাম করি কিন্তু এটা আমার ক্ষেত্রে হয়, এই জন্য সোর্সটা ট্রাই করবি, নলেজের ক্ষেত্রে কোনো ইন আমি তোদের কাছ থেকেও শিখতে পারি, শিখতে পারবো না, নলেজ কি বয়সের উপর ডিপেন্ড করে না, তোদের কাছ থেকে আমি শিখবো, এটা আমার ভালো লাগে। ঠিক আছে তাহলে এই মেমেন্ট ট্রান্সফার শেষ, একদম ক্লিয়ার আছে? জি ভাই, এটি অবশ্যই।